হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি বৈঠক। স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে ভিডিওতে ব্যাংকিংয়ের রিজনিংয়ের একটা টপিক, র্যাঙ্কিং অ্যারেঞ্জমেন্ট। শুধু ব্যাংকিং নয়, এটা এসএসসি সিজিএলের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং সামনে এসএসসি 10+2 অর্থাৎ সিএইচএসএল এক্সাম আসছে, সেটার জন্য গুরুত্বপূর্ণ হবে রিজনিংয়ের ক্ষেত্রে। র্যাঙ্কিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ র্যাঙ্ক ওয়াইজ কোনো পাজেল অ্যারেঞ্জমেন্ট করা, এটা ব্যাংকের আইপিএস পিও ক্লার্ক এবং অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য, আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য খুবই জরুরি। তোমরা অবশ্যই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো এবং এই ট্রিক্সটা শিখে নাও, যাতে খুব কিছু কম সময়ে এবং অনেক কম সময়ের মধ্যে তোমরা যাতে এটা পরীক্ষার সময় কমপ্লিট করতে পারো, কারণ পরীক্ষার সময় খুব কম সময় থাকে এক্সামের জন্য। তো দেরি না করে শুরু করছি, ভিডিওটা অবশ্যই দেখো। প্রশ্নটা বলা আছে, 6 স্টুডেন্টস অর্থাৎ 6 জন ছাত্র আছে, তাদের নাম কি? পি কিউ আর এস টি এবং ইউ। পি কিউ আর এস টি এবং ইউ সিকিউর ডিফারেন্ট মার্কস ইন অ্যান এক্সামিনেশন, একটা পরীক্ষায় আলাদা আলাদা নাম্বার পেয়েছেন, মার্কস পেয়েছেন। পি সিকিউর মোর মার্কস দ্যান অনলি 2 স্টুডেন্টস, পি সিকিউর, পি দুজনের চেয়ে, শুধুমাত্র দুজনের চেয়েই বেশি মার্কস পেয়েছে। তো র্যাঙ্কিং তোমরা অনেকে হয়তো এরকমভাবে সাইন দিয়েও করতে পারে, যে যে বড় তাকে এখানে বসাবে, তার থেকে ছোট এখানে বসবে, তার থেকে ছোট এখানে বসবে। তো আমি এভাবে বলবো না, কারণ এভাবে বললে অনেক দেরি হবে এবং কম সময়ে সম্ভব হবে না, বারবার চেঞ্জ করতে হবে। আমি যদি বলি যেভাবে আমি বলছি সেটা যদি করো, তোমার অনেক কম সময়ে তোমরা করতে পারবে, এবং এটাই আজকের ট্রিক্স, যে কত কম সময়ে করা যায় সেটাই আমি এখানে তোমাদেরকে ডিসকাস করব। প্রথমে কি করব, যে বেশি নম্বর পাবে তাকে আমি উপরে রাখবো, যে কম নম্বর পাবে তাকে আমি নিচে রাখবো। ঠিক আছে, স্বাভাবিকভাবে সেটাই হয়, বেশি নম্বর পেয়েছে তাকে আমি উপরের দিকে রাখবো। তাহলে প্রথমে 6টা জায়গা আমি করে নিই আগে 6 জনকে বসানোর জন্য। ব্যাস 6টা জায়গা হয়ে গেল। এবার বলেছে পি সিকিউর সিকিউর মোর মার্কস দ্যান অনলি 2 স্টুডেন্টস, শুধুমাত্র 2 জন স্টুডেন্টের থেকেই বেশি নাম্বার পেয়েছে পি, অর্থাৎ পি নিজে শুধুমাত্র 2 জন স্টুডেন্টই থাকবে, তার মানে পি 2 জনের চেয়ে বেশি পেয়েছে শুধুমাত্র। অর্থাৎ 2টো জায়গা আমি ফাঁকা রাখলাম, এটা এটা ফাঁকা রেখে পি কে আমি কোথায় বসলাম, এইখানে। তার মানে পি শুধুমাত্র 2 জনের চেয়ে বেশি পেয়েছে, বাকি সবার চেয়ে কিন্তু কম, তাই 2 জনকে আমি ফাঁকা রেখে গেলাম, যে এখানে 2 জন হবে তাদের চেয়ে পি বেশি, কোন 2 জন জানি না। তারপরে কিউ সিকিউরড মোর মার্কস দেন এস, কিউ উপরে হবে এস নিচে হবে, এটা আমি জেনে গেলাম। কিউ সিকিউরড মোর মার্কস দেন এস বাট ই ডিড নট সিকিউর দ্য হায়েস্ট মার্কস, কিউ এসের চেয়ে বেশি কিন্তু সে হায়েস্ট মার্কসটা পায়নি, অর্থাৎ কিউ এখানে হবে না। কিউ এখানে না হয় তাহলে এসও এখানে হবে না। এবার কী হতে পারে, এটুকু মাথায় রেখে রাখতে পারি যে কিউ আর এস এখানে হতে পারে, আর না হলে কিউ এস এখানে হতে পারে। আবার এটা বলাও ভুল, কারণ বলে দেয়নি কোথাও যে কিউ এস পরপরই থাকবে, এমনও বলা নেই। কিউ এস এর চেয়ে বেশি মার্কস পেয়েছে, বাট ই ডিড নট সিকিউর দ্য হায়েস্ট মার্কস, হায়েস্ট মার্কস পায়নি। তো এই পয়েন্টটা থাক, নেক্সট কোশ্চেন দেখি। ইউ সিকিউরড মোর মার্কস দেন অনলি আর, ইউ শুধুমাত্র আর এর থেকেই বেশি নাম্বার পেয়েছে, তো ইউকে কোথায় বসাবো, ইউ নিচে তার মানে মাত্র 1 জনই আছে, ইউ সেকেন্ড লাস্ট, যে লাস্ট তার থেকে ইউ 1 ঘাট উপরে, অর্থাৎ প্রশ্ন থেকে সহজেই বোঝা যাচ্ছে ইউ সিকিউরড মোর মার্কস দেন অনলি আর, তাহলে আর এর থেকেই শুধুমাত্র ইউ বেশি পেয়েছে, তার মানে ইউর নিচে শুধু আর ছাড়া কেউ থাকবে না, তো ইউ এখানে আর এখানে, তাহলে এটাও ফুলফিল হয়ে গেল। পি 2 জনের চেয়ে বেশি পেয়েছে, ইউ আর 2 জনের চেয়ে বেশি পেয়েছে, এবং ইউ আর চেয়ে শুধুমাত্র আর চেয়ে বেশি পেয়েছে, আর ইউ যদি শুধুমাত্র আর চেয়ে বেশি পেয়ে থাকে তার মানে আর এর নিচে আর কেউ নেই, তো আর এখানেই বসবে। দ্য ওয়ান হু সিকিউর সেকেন্ড হায়েস্ট মার্কস গট ফর 80 মার্কস। আচ্ছা, মার্কস বসানোর আগে আমরা পয়েন্টে ফিরে আসি একবার, যে এখানে এক জায়গায় বলা ছিল যে কিউ সিকিউর মোর মার্কস দেন এস, তাহলে আমরা তো এখানে দেখ খুব সহজেই বুঝতে পেরে গেছি কিউ তো উপরে হবে না, কিউ যেহেতু হায়েস্ট মার্কস পায়নি, কিউ ডিড নট সিকিউর দ্য হায়েস্ট মার্কস, কিউ এখানে হবে না, আর কিউ আর এসের জন্য জায়গা তাহলে কে ফাঁকা আছে, 2টো জায়গায় ফাঁকা আছে, তাহলে কিউ হবে এখানে স্বাভাবিকভাবে, কিউ তাহলে এস তাহলে হবে এখানে, কারণ কিউ সিকিউর মোর মার্কস দেন এস হয়ে গেল। আর কে বাকি আছে, শুধুমাত্র পি কিউ আর এস টি ইউ, তাহলে বাকি আছে টি, সে হবে সবার উপরে। তাহলে এটা ছিল মূল অ্যারেঞ্জমেন্ট। এবার দেখা যাক
কি বলেছে আর কিছু, যে দা ওয়ান হু সিকিউর সেকেন্ড হাইয়েস্ট মার্কস গট 480 মার্কস। সেকেন্ড হাইয়েস্ট কে? যে উপরে আছে সে হাইয়েস্ট, তাহলে তার নিচে যে আছে সে হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট। যে সেকেন্ড হাইয়েস্ট পেয়েছে সে কত পেয়েছে? 480 মার্কস। ওয়াইল দ্য ওয়ান হু সিকিউর দ্য সেকেন্ড লোয়েস্ট মার্কস গট 350। সেকেন্ড লোয়েস্ট অর্থাৎ সবচেয়ে লো লো কে আছে? আর। দ্য লোয়েস্ট হচ্ছে আর, তাহলে সেকেন্ড লোয়েস্ট মানে আর এর ঠিক উপরে কে থাকবে? যে আছে ইউ, অর্থাৎ সে পেয়েছে 350 মার্কস। তাহলে এইটা হচ্ছে আমাদের মূল অ্যারেঞ্জমেন্ট, যেটা র্যাঙ্কিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে হয়ে গেল। কিন্তু এটা খুব সহজভাবে এটা করা গেল। কিন্তু যদি এটা গ্রেটার দ্যান বা লেস দ্যান এইসব চিহ্ন ব্যবহার করে করতে যেতাম, তাহলে এটা এত সহজে হতো না, বারবার চেঞ্জ করতে হতো। এবং আমার মনে হয় যে এই পদ্ধতিটাই সঠিক, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এবার প্রশ্নে যাচ্ছি, অ্যারেঞ্জমেন্টটাকে এখানে পাশে আবার সেট করে নিয়েছি আমি, যাতে কোশ্চেনটা করতে সুবিধা হয়। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ আর ট্রু রিগার্ডিং টি অ্যাজ পার দ্য গিভেন ইনফরমেশন। টির সাপেক্ষে নিচের কোন অপশানটা সঠিক? তাহলে দেখা যাক, প্রথমে কি আছে, টি সিকিউর লেস মার্কস দ্যান অনলি টু স্টুডেন্টস। টি শুধুমাত্র দুজনের চেয়ে কম নাম্বার পেয়েছে, অর্থাৎ বলতে চাইছে টি থার্ড হায়েস্ট, উপরে দুজন আছে তার নিচে টি, সেটা তো কখনোই সম্ভব না, টি সবার হায়েস্ট, তাহলে ওয়ান হবে না। টি পসিবলি সিকিউর 500 মার্কস। হ্যাঁ, এটা হতে পারে, পসিবলি অর্থাৎ সম্ভাবনা আছে যে টি 500 পেয়েছে, কারণ যেহেতু কিউ 480 পেয়েছে এবং কিউর চেয়ে টি বেশি পেয়েছে, সুতরাং কিউ টি যে 500 পেয়েছে এটা তো বলাই যায়, হতেই পারে, শিওর নয় বাট হতে পারে পসিবলি। তারপরে আছে টি সিকিউর মোর মার্কস দ্যান এস বাট লেস কিউ। টি কারোর চেয়ে লেস হতেই পারে না, সুতরাং লেস কিউ, এটা এই জিনিসটা যখনই আমরা লাস্টে পড়ে নেবো তখনই বুঝবো এটা হবেই না। টি সিকিউর মোর মার্কস দ্যান এস সে ঠিক আছে, কিন্তু লেস দ্যান কিউ সেটা সম্ভব নয়, কারণ টি টপ, এটা আমরা জানি টি সবার উপরে আছে। টি ডেফিনেটলি সিকিউর 480 মার্কস, সেটা তো কখনোই হবে না, কারণ 480 মার্কস সেকেন্ড হায়েস্ট পেয়েছে, টি তো হায়েস্ট আছে, সুতরাং টি ডেফিনেটলি সিকিউর 480 মার্কস, এটা সম্ভব নয়। আর যেহেতু তিনটে রং হয়ে গেছে তো অল দ্য অ্যাসেসমেন্ট ট্রু, এটাও কোনোই সম্ভব নয়, তাহলে অ্যান্সার কী হবে? অপশান 2, টি পসিবলি সিকিউরড 500 মার্কস। ঠিক আছে, পরের প্রশ্ন দেখছি, হু অ্যামং দ্য ফলোয়িং সিকিউর দ্য থার্ড হায়েস্ট মার্কস। থার্ড হায়েস্ট মার্কস কে পেয়েছে? আমরা ম্যানেজমেন্ট দিয়ে খুব সহজে দেখতে পাচ্ছি, ফার্স্ট হায়েস্ট কে? টি। সেকেন্ড হায়েস্ট কিউ। থার্ড হায়েস্ট কে হবে? থার্ড হায়েস্ট তাহলে এস, অ্যান্সার 1 এস, আর পরের অপশান দেখার দরকারই নেই, এটাই অ্যান্সার। তারপরে হু অ্যামং দ্য ফলোয়িং সিকিউর 400 মার্কস। এর মধ্যে কে 400 নাম্বার পেয়েছে? আচ্ছা, 400 নাম্বার যে পেয়েছে সে নিশ্চয়ই 350-র চেয়ে বেশি, 400 মার্কসটা 350-র চেয়ে বেশি, অর্থাৎ যে পাবে সে ইউর উপরেই থাকবে। এবার আমরা জানি কিউ পেয়েছে 480, কিউর নিচে যারা থাকবে তারা নিশ্চয়ই 480-র চেয়ে কম হবে, তাহলে মাঝখানে কে থাকলো? মাঝখানে শুধু থাকলো হচ্ছে এস এবং পি, তাহলে এস এবং পি এদের মধ্যে কেউ 400 পেয়েছে, কিন্তু সঠিকভাবে এটা বলতে পারবো না কে 400 মার্কস পেয়েছে, তুমি বলা সম্ভব নয়, কোনো ইনফরমেশান নেই এই ব্যাপারে আমাদের। তো এখানে নান অফ দিস বা ক্যান নট বি ডিটারমাইন্ড অপশান যদি থাকতো সেটা হতো, যদি এই অপশানটা যেহেতু দিয়ে দিয়েছে আইদার পি অর এস, আইদার পি অর এস এইটা হবে অ্যান্সার, কারণ পিও হতে পারে এস হতে পারে, হয় পি না হলে এস, যে কোনো একজন হবেই। তো সঠিক উত্তর হবে আইদার পি অর এস। আর আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই, আশা করছি তোমরা সহজে খুব এই ট্রিক্সটা সহজেই বুঝেছো, এবং তোমরা এটা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে দেখবে 40 সেকেন্ডসের চেয়ে বেশি এটা লাগবে না টোটালটা সলভ করতে। তিনটে কোশ্চেন ছিল, 5টা কোশ্চেনও থাকতে পারে, কখনো কখনো দেখা যায় এরকম দিয়ে একটা কোশ্চেন দিচ্ছে, তো কোনো ব্যাপার না, একটা কোশ্চেনের জন্য হয়তো এতটা বড় থাকবে না, আরও পার্সন কম থাকবে, আরও সহজ থাকবে। কিন্তু তোমরা যদি এই প্রসেসটা অ্যাপ্লাই করো রাফ পেজে, তাহলে খুব সহজে তোমরা এটা সলভ করে ফেলতে পারবে, পরীক্ষার সময় অনেক টাইম বাঁচবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার ব্যাংকিং এক্সাম বা এসএসসি এক্সামের জন্য সামনে যে আসবে সেইগুলোর জন্য অবশ্যই সব ভিডিওগুলো নিয়ে আসবো, এবং বিভিন্ন টিপস এবং ট্রিক্স সেই ভিডিওর মধ্যে থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করবে, এবং আমাদের ফেসবুক গ্রুপ স্টাডি বৈঠক গ্রুপটা তোমরা অবশ্যই জয়েন করো। ধন্যবাদ।